أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. هندو تير پروکال نية قرآن ات تھے کہ امرا کی دیکھتے پائی تا دير پروکال کیمون حبه اي بیپاتر نية سابش نمبر سورا اشوارا اير اکانو بوئی تھے کہ 104 نمبر آياتر مازے امرا دیکھے نیتے پاری اللہ بلسن عبوریسات الجحیم للغابین وقیل لهم اینما کنتم تعبدون من دون الله هل ينصرونكم او ينتصرون فكبكبوا فيها هم الغابون وجنود ابليس اجمعون قالوا هم فيها يختصمون تالله ان كنا لفي ضلال مبين اذ نسويكم برب العالمين وما اضلنا الا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم فلو ان لنا كره فنكون من المؤمنين ان في ذلك لايه وما كان اكثرهم مؤمنين وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ আর গোমরাদের জন্য দোজখ সামনে তুলে ধরা হবে যারা পথভ্রষ্ট ছিল এই পৃথিবীতে তাদেরকে বলা হবে তোমরা যাদেরকে পূজা অর্চনা করতে তারা কোথায় দেব দেবী কাল্পনিক যত ধরনের নিজেদের হাতের দ্বারা খড় কোটা এবং মাটি দিয়ে তৈরি করা যত মা এবং যত ধরনের দেবতা এরা সবাই সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন তাদেরকে বলা হবে তোমরা যাদেরকে পূজা অর্চনা করতে তারা কোথায় আল্লাহকে বাদ দিয়ে ওরা তোমাদের কোনো সাহায্য করছে নাকি কিংবা প্রতিশোধ নিতে পারছে কি তারপর ওদের সবাইকে উগুর করে তাতে নিক্ষেপ করা হবে আর যারা গোমরা হয়েছে তাদেরকেও আর ইবলিসের সৈন্য সামন্তদের সবাইকে ওরা নিজেদের মধ্যে যখন ঝগড়া বিবাদে মেতে উঠবে তখন কিন্তু এ কথাই বলবে আল্লাহ তাআলার কসম আমরা তো স্পষ্ট ভুল পথেই ছিলাম যখন আমরা তোমাদেরকে বরাবর বলে গণ্য করেছিলাম এসব অপরাধীদের ছাড়া আর তো কেউ আমাদেরকে গোমরা করেনি এখন তো আর কেউ আমাদের জন্য সুপারিশকারী নেই আর ভালোবাসার কোনো বন্ধু যে নেই এখন আবার যদি আমরা কোনো মতে ফিরে যেতে পারি তাহলে আমরা অবশ্যই মুমিনদের দলে সামিল হয়ে যাব নিশ্চয় এতে নিদর্শন নিহিত রয়েছে তাদের মধ্যে অনেকেই তো আস্থাবান মুমিন নয় কিন্তু তোমার রব সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী ও দয়াময় এ কথা সত্য সুনিশ্চিত পরকালে হিন্দুরা এবং যারা এই পৃথিবীতে কাল্পনিক দেব দেবতাদেরকে এই মাজার যারা পূজা করে যাচ্ছে অতীতের বানানো কিছু ভুয়া বুজুর্গদেরকে যারা সবসময় ধ্যান করে থাকে এরা সবাই কিয়ামতের দিন আবার জগতে আসতে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন আর একবার এই পৃথিবীতে আনবেন না তাই এরা সবাই দোজখের ইন্ধন হয়ে থাকবে এমনকি যাদেরকে এরা পূজা করত সেই স্ট্যাচুগুলিও সেই কাল্পনিক দেব দেবতাগুলিও দোজখে নিক্ষেপ করা হবে দোজখের আগুনকে ভড়কানোর জন্য কত নিকৃষ্ট চিন্তাধারা এই পৃথিবীতে বিশেষ করে ওই সব সমাজের লোকদের যারা নিজেদের হাতের দ্বারা খড় কোটা কাদামাটি দিয়ে দেব দেবী তৈরি করে তার সামনে প্রার্থনা করে আবার নিজেদের হাতের দ্বারা মানুষকে মাটি দিয়ে সেই কবরের উপরে বিভিন্ন ধরনের প্রাসাদ তৈরি করে অট্টালিকা তৈরি করে সেখানে প্রার্থনা করে এগুলি নিতান্তই সেই অমুসলিমদের কাজ যারা একেবারে নিকৃষ্টতম প্রাণী উলাইকা হুম শাররুল বারিয়া এরাই মূলত এইসব কাজগুলি করে